বাদ থেকে বাদ কাছে গেল তো বাদের কাছে একদম বাদ কাছে গেছে এখন ধরে লে ও আর 10 কাঠা হয়ে যাবে কত 10 কাঠা কেন্দ্রীয় মন্ত্রীরা এখানে আছেন তাদের কি ভূমিকা আছে যতটুকু কাজ এখানে হচ্ছে সেটা তো রাজ্য সরকারের তত্ত্বাবধানেই হচ্ছে গাঁয়ের লোক বেশি আর ডেটটি ছিল 80টা লোক ছিল এখানে সব দেখে বেশি আর টাকা পয়সা নাই বাবু খাটতে পারছি না এখন প্রায় এখানে ধরে নাও গর্ভত চলে গেছে 40 ফিট 40 ফিট কতটা দূরে গেলাম বাঁধ থেকে বাঁধ কাছে গেল তো বাঁধের কাছে একদম বাঁধ কাছে গেছে এলাকাতে ঘন এই ধরে নেন যে 10 মিটার 10 মিটার কিরকম আতঙ্কে রয়েছে আতঙ্ক মানে রাতে আমাদের তো ঘুম হচ্ছে না এখন সব তো কি করবে এখন এখানকার লোকজন কি করবে না করবে কোনো দিশাই পাওয়া যাচ্ছে না কোথায় যাবে কোথায় কি করবে এসেছিলেন না এখানে কোনো কেউ আসেনি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে গঙ্গাটা বাধা বাঁধি একটা প্রস্তুত হোক গঙ্গা বাধাটা একটু চালু করুন ভাঙনটা হচ্ছে রাত 3টা থেকে কিভাবে ভাঙন হচ্ছে এখানে এখানে ওই তো বুঝ করছে আর এই তো বসে যাচ্ছে এটা কোন এলাকা এটা নারায়ণপুর এলাকা হ্যাঁ মানে বলছি কতটা এলাকায় এখন পর্যন্ত ভাঙন হয়েছে এখন ধরে লে ও আর 10 কাঠা হয়ে যাবে 10 কাঠা ভয়ের মধ্যে দানা পানি খাওয়া যাচ্ছে না তো কি করব বাড়ি এত বাড়ি ঘর কেমন করে নিয়ে যাব ভাঙন মালদা জেলা তার সাথে মানিকচকের কয়েকটা ব্লকের খুবই গুরুতর সমস্যা এই গুরুতর সমস্যার ব্যাপারে না কেন্দ্রের সরকার বিজেপি যারা ক্ষমতায় আছেন তারা তো ওই বেনারসের ঘাট বাঁধানোর জন্য ব্যস্ত আর রাজ্য সরকারের তো কোনো বালাই নেই আমাদের দুর্ভাগ্য যে রাজ্যের সেচ মন্ত্রীর বাড়ি হচ্ছে মালদা জেলা তিনি শুধু বক্তৃতা করেন আর এই পঞ্চায়েতে ভাঙা গোড়া করে কি করে প্রধান করতে হবে সেই নিয়ে মেতে আছেন না তিনি পরিদর্শনে যাচ্ছেন কেন মানুষের ক্ষোভ তৈরি হবে বলে আর না দপ্তরকে কোনো কাজের মধ্যে যুক্ত করতে পারছেন এর আগে গোপালপুরের মানুষ রাস্তায় নেমে 4 ঘন্টা অবরোধ করলো ভূত নিতে এখনও বাঁধ তৈরি হলো না আমাদের সৌভাগ্য যে এবছর বৃষ্টিটা কম হচ্ছে যে মালদা জেলার এই ভাঙন এই নদী ভাঙন নিয়ে বরাবর আমাদের সাংসদরা তারা পার্লামেন্টে এই বিষয়ে নিয়ে সেখানটাতে সরকারের কাছে আবেদন করেছে কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে মালদাতে বিজেপির সাংসদ তাকে তো কোনো দেখাই যায় না সাংসদরা কি করছে এখানে যে 18 জন পার্লামেন্ট থেকে এখান থেকে বিজেপি দলের পক্ষ থেকে জিতেছে তাদের ভূমিকা কি আছে কেন্দ্রীয় মন্ত্রীরা এখানে আছেন তাদের কি ভূমিকা আছে যতটুকু কাজ এখানে হচ্ছে সেটা তো রাজ্য সরকারের তত্ত্বাবধানেই হচ্ছে যতটুকুই কাজ হোক এই ভাঙন সত্যি মানুষের জীবন বিপন্ন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন
কিন্তু কেবলমাত্র আজকে মানিকচকের এখানে মানে ইয়ে দিলে হবে না, আজকে বিহার সরকার যদি কাজ না করে, ঝাড়খণ্ডে যদি কাজ না হয় গঙ্গার, তাহলে সেইটা কেবলমাত্র এইখানে কাজ করে সেটাকে রক্ষা করা যাবে না। আজকে এইটাকে কংক্রিট ওয়েতে ভাবতে হবে, কেন্দ্রীয় সরকারের তো সেই সময়টা নেই। দপ্তর বোল্ডার দিয়ে কাজ করেছিল সেখানে, সেই বোল্ডারগুলো এই ভাঙনে একের পর এক খসে পড়ছে, তাহলে কাজ বলে কিছু হয়নি, লুট হয়েছে। বারবার আমরা অভিযোগ করে আসছি, নিচু লেভেল থেকে উপর লেভেল অবধি পুরো টাকা আত্মসাত করা হয়, নামে মাত্র কাজ দেখানো, লোক দেখানো কাজ, যে বন্যার সময় আসলো আপনাদের ভাঙন রোধ করছি, কিন্তু এই সরকার ভাঙন রোধ করতে অপারগ এবং কাটমানি খেতে ব্যস্ত।